সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে সকাল থেকে ফায়ার সার্ভিসে 5টি ইউনিটের পাশাপাশি কোস্টগার্ড এবং নৌবাহিনী কাজ শুরু করেছে। বিস্তারিত জানতে আমরা এখন সুন্দরবন এলাকা থেকে যুক্ত হব আমাদের সহকর্মী আমিরুল হক বাবুর সাথে। আমিরুল, কি অবস্থা এখন পর্যন্ত সেখানে? অভিযান কতটুকু সম্পন্ন হয়েছে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। জাকিয়া, আপনি যেমনটি বলছিলেন যে আমরগুনিয়া টহলপাড়ি এলাকায় কিন্তু সুন্দরবনে আগুন লেগেছে গতকালকে। গতকালকে দুপুর থেকে আমরা সেই সংবাদ জানতে পেরেছি যে সুন্দরবনে আগুন লেগেছে। কিন্তু সুন্দরবনের আগুন লাগাটার যে বিষয়, এই বিষয়টি হলো যে সুন্দরবনে আসলে কখন আগুনটা শুরু হয়, সূত্রপাত কোথা থেকে, এটা কিন্তু কখনোই কেউ নিশ্চিত করতে বলতে পারে না। কিন্তু যদিও তদন্ত কমিটি গঠন হয়, কিন্তু তদন্ত কমিটি যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নিয়েও কিন্তু কিছু বিতর্ক থেকেই যায়। কিন্তু তারপরে ধারণা করা হচ্ছে যে এখন মৌয়ালরা কিন্তু সুন্দরবনে প্রবেশ করেন, তারা তাদের কাছে থাকে আগুন জ্বলার মতো বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টস থাকে। তারা মৌমাছিকে তাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে কিন্তু আসলে তারা এই অগ্নিপাতের সৃষ্টি অনেক সময় করে থাকে, যেটা আমরা বিগত দিনে জানতে পেরেছি। আর এই গত কাল দুপুর থেকে গেল 24 ঘন্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস চেষ্টা করেছে, কিন্তু ভোলা নদী হচ্ছে একমাত্র উৎস ফায়ার সার্ভিসের আগুন নির্বাপনের জন্য পানির যে উৎস সেটা ভোলা নদী ছিল। তো ভোলা নদী থেকে এখানকার দূরত্ব কিন্তু বেশ কিছুটা বেশি, প্রায় 3 কিলোমিটারের মতো বলে জানিয়েছেন বন বিভাগ। সেক্ষেত্রে ফায়ার সার্ভিস কিন্তু তারা তাদের যে কাজ সেটা গতকালকে করতে পারেনি, এবং ঝুঁকি থাকে সুন্দরবনে যে ঝুঁকি, সেই ঝুঁকির কারণে কিন্তু তারা ফিরে আসতে বাধ্য হয়েছে। এবং স্থানীয় লোকজন কলসি হাড়ি এগুলি নিয়ে আগুন নিভানোর কিছুটা চেষ্টা করে, তারাও কিন্তু ব্যর্থ হয়ে একটু সময় সন্ধ্যা হয়ে গেলে তারা ফিরে আসতে বাধ্য হয়েছে। তো আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে আপনার সুন্দরবনের এই এলাকাটাতে কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে বাঘ সহ বাঘ হরিণ সহ বিভিন্ন প্রজাতির দুর্বন্য প্রাণী, যেগুলো তাদেরকে কিন্তু আমরা ইতিমধ্যে বেশ দেখেছি, কিন্তু তাদের যে ক্ষতি, এটা ক্ষতি নিশ্চিত তাদের একটা ক্ষতির মধ্যে পড়েছে বা হুমকির মধ্যে পড়েছে, কিন্তু সেইটা পরিমাণ আসলে কতটুকু বা কোনো বন্য প্রাণী মারা গেছে কিনা এটি এখনো নিশ্চিত করে বলতে পারেনি। তো ফায়ার সার্ভিসের 5টি টিম কাল থেকে কাজ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, কিন্তু আজ সকালে ফায়ার সার্ভিসের 5টি টিমের সঙ্গে কিন্তু কোস্টগার্ড নৌবাহিনী যোগ দিয়ে তাদের কার্যক্রম শুরু করেছে। নেটওয়ার্কের সমস্যার কারণে আমি আপনাদেরকে স্পষ্টভাবে জিনিসটা দেখাতে পারছি না, আমি একটু লোকালে এসে এই বিষয়টি জানানোর চেষ্টা করছি। তবে কিছুক্ষণ আগে দেখা গেছে যে হেলিকপ্টারের একটি টহল কিন্তু সুন্দরবনের উপর দিয়ে দিচ্ছিল। তো জাকিয়া, এই ছিল সুন্দরবনের আগুন লাগার